হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি রবীন্দ্রনাথ সাহা, সহকারী শিক্ষক, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হরিনারায়ণপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় চতুর্থ জীবনী শক্তি থেকে সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কয়েকটি ছবি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে এখানে আলোক শক্তি, সূর্য থেকে আলোক শক্তি, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে পানি, এটা সবুজ উদ্ভিদ সংগ্রহ করে অক্সিজেন ত্যাগ করতে, সাথে সরবরাহ করতে খাদ্য উৎপন্ন করে। এটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, একটা জৈবিক প্রক্রিয়া। তোমাকে এই জৈবিক প্রক্রিয়ার নামটা বলতে পারবে, জৈব প্রক্রিয়ার নাম সালোক সংশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আর একটা ছবি দেখতে পাচ্ছি। এখানেও একইভাবে মাটি থেকে পানি, সবুজ উদ্ভিদ, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন ত্যাগ করছে, খাদ্য উৎপন্ন। এটা সেই জৈবিক প্রক্রিয়া, একই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের পাঠ সালোক সংশ্লেষণ। শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সালোক সংশ্লেষণ কি তা বলতে পারবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে, সালোক সংশ্লেষণের ক্লোরোফিল এবং আলোর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, সালোক সংশ্লেষণের প্রভাবকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, সালোক সংশ্লেষণের উপর জীবের নির্ভরশীলতার কারণ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে সূর্যের আলো, এটা পাতার মেসোফিল টিস্যু থেকে, মেসোফিল কোষ, মেসোফিল টিস্যু, এটা পত্ররন্ধ্র বা স্টোমা, এখান থেকে এই পত্ররন্ধ্র দিয়ে এখানে, এটা ক্লোরোপ্লাস্ট, আর এটাকে বলা হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড, আর এটা স্টোমা। এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ছবি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি। সূর্য থেকে আলো পড়ছে সবুজ পাতার উপরে, এদিকে কার্বন ডাইঅক্সাইড আর পানি আলো ক্লোরোফিলের উপস্থিতিতে যুক্ত হয়ে শর্করাজাত খাদ্য কার্বোহাইড্রেট প্রস্তুত করে, অক্সিজেন আর পানি ত্যাগ করে, যে প্রক্রিয়া, এটা একটা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার চিত্র। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সালোকসংশ্লেষণ সম্পর্কে জানব। সবুজ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলা হয়। এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
সবুজ উদ্ভিদের প্রস্তুত খাদ্য, উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য ফল মূল কাণ্ড অথবা পাতায় সঞ্চিত রাখে। উদ্ভিদে সঞ্চিত এই খাদ্যের উপরেই মানব জাতি ও অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে। শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হল ক্লোরোফিল, আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। শালক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া যেটি এরকম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সাথে যুক্ত হয়ে আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে 1 অণু গ্লুকোজ বা শর্করা, 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন নির্গত করে। এটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়া। পাতার মেসোফিল টিস্যু শালক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে। জলজ উদ্ভিদে পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। বায়ুমণ্ডলে 0.03% এবং পানিতে 0.3% কার্বন ডাইঅক্সাইড আছে। তাই জলজ উদ্ভিদে শালক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি। অক্সিজেন এবং পানি শালক সংশ্লেষণের উপজাত দ্রব্য। এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পানি জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা পত্ররন্ধ্র বা স্টোমা, এই অংশটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র, পাশে এটা গাট সেল, এটা সঙ্গী কোষ। তোমরা ভালো করে দেখো, এবার আমরা দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়া। শালক সংশ্লেষণ একটি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে 2টি পর্যায়ে ভাগ করেন। পর্যায় 2টি হল আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়, আলোক পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় এটিপি, এনএডিপিএইচ এবং হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন হয়। এই রূপান্তরিত শক্তি এটিপির মধ্যে সঞ্চিত হয়। এই বিক্রিয়ার ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এটিপি অজৈব ফসফেট এর সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। এখানে সেটা দেখতে পাচ্ছ, এটিপি পিগমেন্ট আলো ক্লোরোফিল এপিটিপি উৎপন্ন করে। সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয়। আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়া চলতে পারে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কোষে প্রবেশ করে। আলোক পর্যায়ে তৈরি এটিপি, এনএডিপিএইচ এবং হাইড্রোজেন আয়নের সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাস ও স্ল্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। এর মধ্যে প্রথম 2টি সংক্ষিপ্ত আলোচনা নিচে দেওয়া হলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আলোক পর্যায় ও কেলভিন চক্র দেখতে পাচ্ছি। তোমরা চিত্রটা ভালো করে পর্যবেক্ষণ করো। এখানে দেখতে পাচ্ছ সূর্যের আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড, এটা কেলভিন চক্র, এটা আলোক নির্ভর পর্যায়। এটিপি, এনএডিপিএইচ, এটা শর্করা, এটা অক্সিজেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি স্টোমা, অন্ধকার বিক্রিয়ার কেন্দ্রস্থল,
গ্রানাম চক্র বা থাইলাকয়েড, এই প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন হয়ে থাকে। কেলভিন চক্র, কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণের এই গতিপথকে আবিষ্কারকদের নাম অনুসারে কেলভিন বেনসন ও বেশাম চক্র বা সংক্ষেপে কেলভিন চক্র বলা হয়। কেলভিন তার আবিষ্কারের জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়। প্রথম স্থায়ী পথ তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড বলে এই ধরনের উদ্ভিদকে স্থিতি উদ্ভিদ বলে। হ্যাস ও স্লাগ চক্র, অস্ট্রেলীয় বিজ্ঞানী এম ডি হ্যাস ও সিআর স্লাগ 1966 সালে কার্বন ডাইঅক্সাইড বিজারণে আর একটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হল চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই একে সি4 গতিপথ বলে। সি4 উদ্ভিদে একই সাথে হ্যাস ও স্লাগ চক্র এবং কেলভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। সি3 উদ্ভিদের তুলনায় সি4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুতা ঘাস, অ্যামারান্থাস ইত্যাদি উদ্ভিদে সি4 পরিচালিত হয়। সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে। পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালোক সংশ্লেষণের হার নির্ভরশীল। সালোক সংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন। তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোক সংশ্লেষণ কমে যায়। সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস আলো। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে, কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আবার আলোক বর্ণালীর লাল, নীল, কমলা এবং বেগুনি অংশটুকুতেই সালোক সংশ্লেষণ ভালো হয়। সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও বেড়ে যায়, কিন্তু আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়, ফলে সালোক সংশ্লেষণের আরও কমে যায়। সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সালোক সংশ্লেষণের প্রভাব সম্পর্কে জানব। আলো এবং ক্লোরোফিল ছাড়াও সালোক সংশ্লেষণ আরও কতগুলো প্রভাবক দিয়ে প্রভাবিত হয়। প্রভাবগুলো কিছু বাহ্যিক এবং কিছু অভ্যন্তরীণ। প্রভাবকের উপস্থিতি, অনুপস্থিতি, পরিমাণের কম বেশি সালোক সংশ্লেষণের পরিমাণও কম বেশি করে থাকে। প্রভাবকগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক আলো, এ সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। এই প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা 1% পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। তবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায়
এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে শালক সংশ্লেষণের আর কমে যায়। তাপমাত্রা, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে। শান্ত অতি নিম্ন তাপমাত্রা 0°C-এর কাছাকাছি এবং অতি উচ্চ তাপমাত্রা 45°C-এর উপরে এই প্রক্রিয়া চলতে পারে না। শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা হল 22°C থেকে 35°C পর্যন্ত। তাপমাত্রা 22°C-এর কম বা 35°C-এর বেশি হলে শালক সংশ্লেষণের হার কমে যায়। পানি, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন পানি থেকে আসে। পানি ঘাটতি হলে পত্ররন্ধ্রের রক্ষীকোষে স্ফীতি হারিয়ে রন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড অনুপ্রবেশ বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে শালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হতে পারে। অক্সিজেন, বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে শালক সংশ্লেষণের হার কমে যায়, আর অক্সিজেনের ঘনত্ব কমে গেলে শালক সংশ্লেষণের হার বেড়ে যায়। তবে অক্সিজেনবিহীন পরিবেশে শালক সংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে। খনিজ পদার্থ, ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না, ফলে পাতা হলুদ হয়ে যায়। কাজেই মাটিতে এসব খনিজের অভাব হলে শালক সংশ্লেষণের হার কমে যায়। রাসায়নিক পদার্থ, বাতাসে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা কোনো বিষাক্ত গ্যাস থাকলে শালক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে বা একেবারেই বন্ধ হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, অভ্যন্তরীণ প্রভাবক সমূহ ক্লোরোফিল এ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। পাতার বয়স ও সংখ্যা, একেবারে কচি পাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে শালক সংশ্লেষণ কম হয়। বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যাও বেশি হয়। মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি শালক সংশ্লেষণ ঘটে। পাতার সংখ্যা বেশি হলে শালক সংশ্লেষণ বেশি হয়। শর্করার পরিমাণ, শালক সংশ্লেষণ চলাকালীন শর্করার পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে। বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে শালক সংশ্লেষণের গতি মন্থর হয়। পটাশিয়াম, পটাশিয়ামের অভাবে শালক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়, কারণ সম্ভবত এই প্রক্রিয়ায় পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে। এনজাইম, শালক সংশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আরও একটি ছবি দেখব। ছবিতে একটা গাছ দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে এই গাছ বা উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, আর উদ্ভিদ নিজে অক্সিজেন ত্যাগ করছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জীবজগতের শালক সংশ্লেষণের গুরুত্ব নিয়ে আলোচনা করব। শালক সংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে। নিচে সংক্ষিপ্ত আলোচনা থেকে শালক সংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যাবে। বিশ্বজুড়ে এই বিক্রিয়ার ব্যাপকতা লক্ষ্য করে কোনো কোনো বিজ্ঞানী এই প্রক্রিয়াকে জৈব রাসায়নিক কারখানা নামে অভিহিত করেছেন। সমস্ত শক্তির উৎস হল সূর্য। একমাত্র সবুজ উদ্ভিদই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে। কোনো প্রাণী তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না। আবার খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন, তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকেই পেয়ে থাকে।
কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণীকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। আর সবুজ উদ্ভিদ এই খাদ্য প্রস্তুত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কাজে বলা যায় পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে। পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সঠিক অনুপাত রক্ষায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে থাকে। বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.95% এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ 0.033%। পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং জীবনযাপনের জন্য বায়ুতে এই দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়। এই পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। আমরা জানি সব জীবই উদ্ভিদ প্রাণী সব সময়ের জন্য শ্বসন ক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তবে শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আধিক্য দেখা দেবে। কিন্তু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে বলে এখনও বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। তবে বর্তমানে অধিক হারে বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে এই দুটি গ্যাসের অনুপাত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাজেই আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছ লাগাতে হবে। মানব সভ্যতার অগ্রগতির অনেকাংশে সালোক সংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী, লাইলন, রেয়ন, কাগজ, সেলুলোজ, কাঠ, বাদাম, ঔষধ যেমন কুইনাইন, মরফিন, জ্বালানি, কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হবে, বিলুপ্ত হবে জীবজগৎ। সুতরাং সালোক সংশ্লেষণ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। শুধু তাই নয়, আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন এখানে কোনো গ্যাসীয় অক্সিজেন ছিল না। আদি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে এই পৃথিবীকে আমাদের জন্য বাসযোগ্য করে দিয়েছিল। শিক্ষার্থীরা, তোমরা একটা একক কাজ করবে, তোমরা প্রত্যেকে তোমার খাতায় সালোক সংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়াটি লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা দলগত কাজ করবে, তোমরা দলবদ্ধভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যে বিষয়ে আলোচনা করা হলো সেটা তোমরা কতটুকু জানলে বা বুঝলে সেটা যাচাইয়ের জন্য তোমরা কিছু প্রশ্ন উত্তর করবে। প্রশ্নগুলো তোমরা নিজেরা দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। সালোক সংশ্লেষণ কাকে বলে? সালোক সংশ্লেষণের কাঁচামাল কী কী? সালোক সংশ্লেষণের প্রভাবকগুলো কী কী? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন তোমাদের খাতায় বাড়ির কাজ লিখে নিবে। জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।